যে খবর জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, রাতে চলন্ত ট্রেনে মহিলা শ্লীলতাহানির অভিযোগ, মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ এবং তিনজনকে আটক করেছে শিয়ালদা জিআরপি। কিন্তু ঠিক কি ঘটেছিল একবার জানবার চেষ্টা করব। সৈকত রয়েছেন এবং সৈকতের সঙ্গে সেই অভিযোগ করে সেই মহিলা রয়েছেন, একবার জানতে চাইব তার মুখ থেকে। সৈকত, ঠিক কি হয়েছিল গত রাতে, কি বলছেন তিনি? গত রাতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই মহিলা তার সঙ্গীর সঙ্গে ঢাকুরিয়া স্টেশন থেকে উঠেছিলেন এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। এই মুহূর্তে সরাসরি তিনি আমার সঙ্গে রয়েছেন। ম্যাডাম, আপনার কাছ থেকে একেবারে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা জানতে চাইব, ঠিক কী ঘটলো, কখন? কালকে রাত্রিবেলা আমি আমার বন্ধুর সাথে, মানে বয়ফ্রেন্ডের সাথে ফিরছিলাম ঢাকুরিয়া স্টেশন থেকে। আমরা দুজন উঠি এবং ওঠার পর পার্ক সার্কাস থেকে তিন চারজন ছেলে ট্রেনে ওঠে এবং আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে মাথাটা রেখে জাস্ট দাঁড়াই নর্মালি। তো সেই হিসেবে ওরা কুমন্তব করা স্টার্ট করে যে প্রত্যেকটা অ্যাঙ্গেল এবং স্ট্রাকচারের ফটো এবং ভিডিও নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। আমি ক্যামেরাম্যান, আমাকে চিনিস না, এইভাবে উল্লেখ করে কথাটা। এবং যখন 21 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাতে এসে ট্রেনটা থামে, সেই সময় আমি আর আমার বয়ফ্রেন্ড এগিয়ে যাই এবং বলি যে কি তুই ফটো তুলবি তোল। তখন সেই বলাতে ওরা এগিয়ে আসাতে আমি গালে একটা থাটিয়ে থাপ্পড় মারি। সেই থাপ্পড় মারাতে আরও যে তিনজন ছেলে ছিল আমার বয়ফ্রেন্ডকে ওখানে হামলা করে এবং তারপরে আমার দিকে তেড়ে আসাতে আমার বয়ফ্রেন্ড যখন আমাকে প্রোটেক্ট করে, স্বভাবত একা পেয়ে যা হয়, ওকে হামলা করে এবং ওর ওপর গায়ে অত্যাচার করে, মানে ফেলে ওকে মেরেছে এবং ওর কাঁধে কানে ঘাড়ে লেগেওছে। কিন্তু প্ল্যাটফর্মের ভেতরও লোক ছিল, তারাও সেই মুহূর্তে গিয়ে আসেনি যখন ঝামেলাটা অনেক এক্সটেন্ড হয়ে গেছিল। তারপরে এসেছিল কিছুজন ট্রেনের ভেতর। সেই সময় কি জিআরপি বা আরপিএফ কেউ এগিয়ে এসেছে? না, কেউ সেই সময় আমি কাউকেই দেখতে পাইনি ইউনিফর্মে, কেউই ছিল না, না প্ল্যাটফর্মে না ট্রেনের ভেতরে। কিন্তু কিছু পুলিশ সিভিল ড্রেসে এগিয়ে এসেছিলেন এবং ওই তিনটে ছেলেকে কলার ধরে কমপ্লেন রুমে নিয়ে যাওয়া হয় এবং আমরাও যাই কমপ্লেন রুমে। তারপরে সেখানে যিনি অফিসার ইন চার্জ ছিলেন সেই মুহূর্তে ইউনিফর্ম পরা, তিনি কোনো খুব মানে প্রথম থেকেই বায়াস ছিলেন এবং প্রচণ্ড উত্তেজিত হয়ে কথা বলছিলেন। সেখানে সেই মুহূর্তে ওনার সামনে দাঁড়িয়েও এবং আরও বাদবাকি অফিসার্স কিছু ছিলেন দাঁড়িয়ে, যেই ছেলেগুলো আমাদের সাথে ওরকমভাবে ব্যবহার করেছে তাদের মধ্যে থেকে একজন আমাকে বলছে যে ঠিক লোকের পাল্লায় পড়িস নি এবং ঠিক লোকের সাথে পাঙ্গা নিস নি। এভাবে মানে আপনাদেরকে জিআরপি অফিসের রুমের মধ্যেই হুমকি দেওয়া হচ্ছে জিআরপি? তখন অফিসার ইন চার্জ যিনি ছিলেন আমার বয়ফ্রেন্ড, এইটা শুনে স্বভাবত আজকে কেউ যদি থাকতো, সেটা বন্ধু হোক যে কেউ হোক, আজকে বলাতে তাদের মাথা গরম হতোই। তো আমার বয়ফ্রেন্ড সেই হিসেবে এগিয়ে যায় এবং বলে যে কথাটা বললি আরেকবার রিপিট কর, এত বড় সাহস। তো তখন সেটা বলাতে যিনি অফিসার ইন চার্জ ছিলেন আমার বয়ফ্রেন্ডকে উল্টে বলছে, ধমকি দিচ্ছে যে লকআপে ঢুকিয়ে দেবো। এটা জিআরপির মধ্যেই? এটা জিআরপির মধ্যেই এবং আমি বলবো না, মানে একজন জিআরপি কর্মী যিনি রাজ্য পুলিশের কর্মী তিনি জিআরপির মধ্যে, আপনারা যারা একেবারে বুঝতে পেরেছি মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। আমরা নজর রাখবো এই খবরের দিকে। তবে আপাতত ধন্যবাদ তোমাকে সৈকত। একদিকে 10 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা, আমরণ অনশন করছেন এবং তাদের দাবি দাবার মধ্যে অন্যতম কিন্তু ছিল তাদের নিরাপত্তা এবং একই সঙ্গে কিন্তু হাসপাতালে পরিকাঠামো। সরকারি হাসপাতালগুলিতে এখনো পর্যন্ত বেহাল সেই পরিকাঠামো, অব্যবহারযোগ্য এনআরএস হাসপাতালের শৌচালয়ের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রিপাবলিকের ক্যামেরায় উঠে এলো বেহাল দশার ছবি। রাজ্যের তরফে বেশিরভাগ অংশের কাজ সম্পূর্ণ করা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আর যদি তাই হয় তাহলে এই ছবি কেন? রাজ্যের দাবির তো একেবারে বিপরীত ছবি দেখতে পাচ্ছি আমরা এনআরএস হাসপাতালে। তাহলে পরিকাঠামো নিয়ে কেন মিথ্যাচার করছে রাজ্য? আন্দোলনকারীদের দাবি তো মানেনি রাজ্য এবং মিথ্যা প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 90% কাজ শেষ। আর যদি সত্যি 90% কাজ শেষ হতো তাহলে এই দশা কি তার নমুনা হতো? প্রশ্ন উঠছে, কারণ দেখুন শৌচাগার একেবারে অব্যবহারযোগ্য, কেউ ব্যবহার করতে পারবে না সেই শৌচাগার। কিন্তু ব্যবহার করতে হচ্ছে রোগী, তাদের পরিজনদেরকে, একই সঙ্গে সেখানে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ করেন প্রত্যেককে কিন্তু এই শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। আর এই ছবি কোথাকার? এনআরএস হাসপাতাল। এনআরএস হাসপাতালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জুনিয়র চিকিৎসকেরা সার্বিকভাবে স্বাস্থ্য পরিষেবার স্বাস্থ্য উদ্ধারের কথা বলছেন, যে কারণে আমরণ অনশনও চালিয়ে যাচ্ছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে যে দাবি বারবার করা হয়েছে 90% যে কাজ সেই কাজ সম্পূর্ণ হয়েছে। সরকারি হাসপাতালে যে স্বাস্থ্য পরিষেবা সেই স্বাস্থ্য পরিষেবা অসাধারণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে।
চক্ষু বিভাগের যে শৌচালয় সেই শৌচালয়ের অবস্থা একেবারে ভয়াবহ। যারা রোগীরা আসেন বা যারা চিকিৎসকেরা যারা এখানে ডিউটি করেন তাদের জন্য যে শৌচালয় রয়েছে সেই শৌচালয় দেখলে কার্যত চোখ কপালে তুলতে হবে। একেবারে অপরিষ্কার শৌচালয়, যে কথা জুনিয়র চিকিৎসকেরাও তারাও বারংবার বলেছেন যে সরকারি হাসপাতালের যে স্বাস্থ্য পরিষেবা বা আনুষঙ্গিক যে সমস্ত পরিষেবা সেই সার্বিক পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি রয়েছে এবং যথেষ্ট কিন্তু সংশোধনের জায়গা রয়েছে। বাস্তব ছবি বলছে যে যথেষ্ট অপরিষ্কার শৌচালয় রয়েছে এখন অবধি শহর কলকাতার নাম করা একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্য সরকার সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর স্বাস্থ্য ফেরানোর জন্য সম্পূর্ণ উদ্যোগ কবে নেবেন সেই প্রশ্নটি আপনি তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। রাজ্য সরকারি হাসপাতালে কি করুণ দশা, করুণ অবস্থা এনআরএস হাসপাতালে, সেই বেহাল ছবি ধরা পড়লো রিপাবলিক বাংলার ক্যামেরায়। রাজ্য সরকারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে একেবারে পরিকাঠামো ঠিকঠাক, কোনো রকম সমস্যা নেই, 90% কাজ হয়েছে। 90%-এর মধ্যে কি এই কাজটা পড়ে না? 90% যদি কাজ হয়ে থাকে তাহলে এই দশা কেন এনআরএস হাসপাতালে শৌচালয়ে, প্রশ্ন উঠছে। এবং শুধুমাত্র মানে হয়তো এই একটা সরকারি হাসপাতাল নয়, একই সঙ্গে হয়তো বারবার কিন্তু একাধিক হাসপাতালে ঠিক এরকমই অভিযোগ সামনে এসেছে। আর ঠিক এই জায়গা থেকে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি রিপোর্ট দেওয়া হয়েছে বা কি রিপোর্ট চাওয়া হয়েছে সেটাও কিন্তু একবার আপনাদেরকে বারবার জানাচ্ছি আপনাদেরকে। কিন্তু সেক্ষেত্রে কি বলা হয়েছে, শেষের পথে নাকি সমস্ত কাজ, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে 90-98% কাজ সম্পূর্ণ হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছিল, সেখান থেকে তথ্য দেওয়া হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন সেটাও কিন্তু হচ্ছে, কাজ শেষ হয়ে গেছে, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য সুবিধা বৃদ্ধিও করা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যে বায়োমেট্রিক ব্যবস্থাও চালু হয়েছে। এবং সেই সমস্ত কথাগুলো কি কার তরফ থেকে বলা হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তদারকিতে নাকি কমিটিও তৈরি করা হয়েছে এবং সমস্ত কাজ একেবারে শেষের পথে। নিরাপত্তা খাতে নাকি 123 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে 1514 জন নিরাপত্তারক্ষী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এরই পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে আরও বলা হচ্ছে যে এই যে নিরাপত্তা রক্ষী সংখ্যাটা আপনাদের বললাম, তার মধ্যে মহিলারাও আছে যার সংখ্যাটা 900-এর উপরে এবং 25 অক্টোবরের মধ্যে নাকি সমস্ত কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ এগুলো অন প্রসেস রয়েছে, 31 অক্টোবরের মধ্যে কাজ শেষ আরজি করে। কিন্তু এই যদি হতো তাহলে বেহাল অবস্থা বা হাসপাতালের পরিকাঠামো এমন কেন হতো? তবে এই নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শোনা যাক। তো প্রথম থেকেই বলছি আমরা যে এরকম সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে 100% কাজ হয়ে গেছে, 90% কাজ হয়ে গেছে, তো আসল অবস্থা কী এটা আমরাই বলেছিলাম, মিডিয়া বন্ধুরা আপনারাই যান বিভিন্ন জায়গায়, আপনারাই দেখতে পাবেন, সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। তো এটাই বলার যে এই যে কথাগুলো বলা হচ্ছে এত পার্সেন্ট কাজ হয়ে গেছে, তো সেই কাজগুলো আমরা আসলে গ্রাউন্ডে থাকি বলে বুঝতে পারছি আসলে কতটা কম হয়েছে। সেই জায়গা থেকেই শুধু ডাক্তার নয় রোগীদেরও কিন্তু একই রকম অসুবিধা রয়েছে। শুধু এনআরএসের ছবি নয়, এই ছবি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজেই। প্রথম দিন মিটিংও আমরা এই জায়গায় রেখেছিলাম যে স্বাস্থ্যের ডাক্তারদের দিক থেকে যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা, অনকল রুম থেকে শুরু করে যাবতীয় যে জায়গা, তাহলে এই জায়গা নিয়ে অতি দ্রুততার যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা কীভাবে বলতে পারি যে এই সরকার রাজ্য প্রশাসন একটা জায়গায় সদিচ্ছা প্রকাশ করছেন আমাদের আন্দোলনের প্রতি? তাহলে যে সদিচ্ছার জায়গা এবং সদর্থক ভূমিকা নেওয়ার প্রয়োজন সেই ভূমিকাটাই আমরা বারবার দেখতে চাইছি। শুধুমাত্র এনআরএস নয়, সমস্ত মেডিকেল কলেজে গিয়ে দেখবেন যে এই চিত্রটা একই রকমেরই চিত্র। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য পরিকাঠামো যদি ঠিক না করা হয় তাহলে সমস্ত ধরনের অরাজকতা, সমস্ত ধরনের সিন্ডিকেট চলতে থাকে। ডাক্তারদের নিরাপত্তার কথা আগে ভাবার চেয়ে যদি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির কথা ভাবেন এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার কথা ভাবেন, অটোমেটিক ভালো পরিষেবা হলে, ভালো চিকিৎসা হলে ডাক্তারদের সুরক্ষার জায়গাটাও অনেকটা ঠিক হয়ে যাবে।